বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যানাটমি এমফিল স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক ডেভেলপমেন্ট অফ স্কিন এন্ড ইটস অ্যাপেন্ডেজেস। আমরা আজকে কি কি পড়ব, হোয়াট ইজ স্কিন, হোয়াট আর দ্য অ্যাপেন্ডেজেস অফ দ্য স্কিন, দেয়ার সোর্স অফ ডেভেলপমেন্ট, প্রসেস অফ ডেভেলপমেন্ট, কনজেনিটাল অ্যানোমালিস এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ স্কিন? ইট ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাপেন্ডেজেস অফ দ্য স্কিন? Sweat gland, sebaceous gland, hair and nails. These are the appendages of the skin. And skin and its appendages together constitute the integumentary system. দেখো, আমরা কিন্তু বলতে পারতাম যে আমাদের আজকের টপিক ডেভেলপমেন্ট অফ ইন্টেগুমেন্টারি সিস্টেম। তাহলে ইন্টেগুমেন্টারি সিস্টেম বলতে আমরা কি বুঝি? স্কিন অ্যান্ড ইটস অ্যাপেন্ডেজেস টুগেদার কনস্টিটিউট দ্য ইন্টেগুমেন্টারি সিস্টেম। নাও হোয়াট ইজ স্কিন? অলরেডি একবার বলে ফেলেছি, তাই তো? আবারও বলছি, ইট ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। ইট ইজ আ টু টাইপস, থিক স্কিন অ্যান্ড থিন স্কিন। দেখো, থিক স্কিন শুধুমাত্র আমরা দুইটা জায়গায় পাই, পাম অফ দ্য হ্যান্ড এন্ড সোল অফ দ্য ফুট, এন্ড রেস্ট অফ দ্য বডি ইজ কভার্ড উইথ থিন স্কিন। তো এই যে থিন স্কিন অ্যান্ড থিক স্কিন, এদের মধ্যে ডিফারেন্সটা কি? তো আমরা হিস্টোলজিক্যাল ডিফারেন্সটা বলে নিই আগে একটু, যে দেখো থিন স্কিন থিক স্কিন দে আর কম্পোজড অফ এপিডার্মিস অ্যান্ড ডার্মিস হিস্টোলজিক্যালি, বাট ইন কেস অফ থিন স্কিন the epidermis consists of four layers, but in case of thick skin epidermis consists of five layers. Besides this, dekho, thick skin is devoid of hair follicle, but thin skin it is covered with hair. Not only that, thick skin is devoid of sebaceous gland, but thin skin is endowed with sweat gland and sebaceous gland. These are the differences between thick skin and thin skin. Now, developmental sources of skin. That is, skin develops from three sources: surface ectoderm, underlying mesenchyme, and neural crest. That is, আমরা বললাম যে skin এর component কি, histological layer কি, তার epidermis and dermis. Epidermis develops from surface ectoderm. And dermis develops from underlying mesenchyme. এই ছাড়া এই যে skin and hair, এদের যে pigmentation হয় কি দিয়ে? Melanocyte. তো melanocyte, melanoblast হিসেবে originate করে neural crest এ, এরপর এটা invade করে epidermis কে, তারপর সেটা epidermo dermal junction এ আসে। তাইলে এই যে তিনটা source of development, surface ectoderm, underlying mesenchyme and neural crest cell. তাহলে এখন আমরা শুরু করব হাউ দা এপিডার্মিস ডেভেলপস। তার আগে আমরা দেখে যাই যে স্কিনের স্ট্রাকচার। দেখো, দিস ইজ দ্য এপিডার্মিস এন্ড দিস ইজ দ্য ডার্মিস। তো এপিডার্মিস আমরা আগেই বলছি, ইন কেস অফ থিন স্কিন ইট ইজ কম্পোজড অফ ফোর লেয়ার্স, বাট ইন কেস অফ থিক স্কিন ইট ইজ কম্পোজড অফ ফাইভ লেয়ার্স, এন্ড দিস ইজ দ্য ডার্মিস। ডার্মিস এটা কি? দেখো, এটা আবার অ্যাগেইন ডিভাইডেড ইনটু টু লেয়ার, সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার অ্যান্ড ডিপ রেটিকুলার লেয়ার। সুপারফিশিয়াল পেপিলারি লেয়ার, এটা একটা লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, অ্যান্ড দ্য রেটিকুলার লেয়ার হুইচ ফর্মস দ্য বাল্ক অফ দ্য ডার্মিস, এটা কিন্তু একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু লেয়ার। তাহলে দেখো, লুজ কানেকটিভ টিস্যু অ্যান্ড ডেন্স কানেকটিভ টিস্যু, তার আবার ডিফারেন্স কি? লুজ কানেকটিভ টিস্যুতে কানেকটিভ টিস্যু সেল বেশি থাকে, আর ডেন্স কানেকটিভ টিস্যুতে কানেকটিভ টিস্যু ফাইবার বেশি থাকে।
तो डेंस कनेक्टिव टिश्यू वी नो इट इज अगेन ऑफ टू टाइप्स, डेंस रेगुलर एंड डेंस इरेगुलर। तो डेंस इरेगुलर क्या ना, जेखने फाइबर एर कोनो रेगुलर ओरिएंटेशन थाके ना ताके आम्रा बोली डेंस इरेगुलर कनेक्टिव टिश्यू, आर जेखने फाइबर एर रेगुलर ओरिएंटेशन थाके तखन ताके आम्रा बोली डेंस रेगुलर कनेक्टिव टिश्यू। तहले स्किन इज कम्पोज्ड अफ टू लेयार्स, एपिडार्मिस एंड डार्मिस, एंड डार्मिस कंटेन्स देखो हेयर फलिकल, सिबेशियस ग्लैंड, स्वीट ग्लैंड, देखो एक मासेल, एरेक्टर पाइलोडम। तो ये कन्टेंटगुली एगुली किन्तु आबार एपिडार्माल डिराइवेटिव्स, तहले डार्मिस कन्टेंस एपिडार्माल डिराइवेटिव्स। ये जे आमरा बोललाम स्वीट ग्लैंड, सिबेशियस ग्लैंड, हेयर नेल्स, एरा किन्तु डेवलप करबे कोथा थेके, एपिडार्मिस थेके। तहले डार्मिसेर मध्ये किन्तु आमरा ई जिनिसगुली देखते पाच्छि। नाओ प्रोसेस अफ डेवलपमेंट आमरा परेर छबिते जाई। देखो आमरा प्रथमे बोलबो कि एपिडार्मिसेर डेवलपमेंट। फर्स्ट अफ अल एपिडार्मिस डेवलप्स फ्रम सार्फेस एक्टोडार्म। देखो दिस इज द सार्फेस एक्टोडार्म, सिंगल लेयार अफ कलमनार सेल्स। फ्रम दिस सिंगल लेयार अफ कलमनार सेल्स, देखो ई आरेकटा लेयार, एकटा फ्लैटेन्ड लेयार अफ सेल्स तैरि हलो। दिस सेल्स आर माइटोटिकलि एक्टिव, এইজন্য এই সেল লেয়ারটাকে কিন্তু জার্মিনেটিভ লেয়ারও বলা হয়, যে বেজাল লেয়ার অর জার্মিনেটিভ লেয়ার। তো এখান থেকে যে সেল লেয়ারটা তৈরি হলো এটাকে আমরা কি বলি, পেরিডার্ম অর এপিট্রিকিয়াম। দেখো এরপর উইথ ফার্দার ডেভেলপমেন্ট অ্যানাদার লেয়ার, দেখো ইন্টারমিডিয়েট লেয়ার ডেভেলপস। তাহলে এই যে লেয়ারগুলি দেখো, সুপারফিশিয়াল লেয়ারটাকে আমরা কি বলছি, পেরিডার্ম। তারপরে একটা ইন্টারমিডিয়েট লেয়ার কনসিস্টস অফ পলিহেড্রাল সেলস, আর দিস ইজ দা বেজাল লেয়ার কলামনার সেলস। দিস ইজ দা বেজাল লেয়ার অর জার্মিনেটিভ লেয়ার। দিস সেলস আর মাইটোটিক্যালি অ্যাক্টিভ, এবং তারা সেল পলিফারেট করতে থাকে এবং সেগুলি মাইগ্রেট হতে থাকে সুপারফিশিয়ালি। ফাইনালি ইন কেস অফ থিন স্কিন আমরা এরকম চারটা লেয়ার পাবো, ফ্রম ডিপ টু সুপারফিশিয়াল। কি কি দেখো, জার্মিনেটিভ লেয়ার অর বেজাল লেয়ার, দেন স্পাইনাস লেয়ার, দেন গ্র্যানুলার লেয়ার, অ্যান্ড দিস ইজ দ্য হর্নি লেয়ার, যেটাকে আমরা বলি স্ট্র্যাটাম কর্নিয়া। দিস সেল লেয়ার, এখানে যে সেলগুলি আছে সেগুলি কিন্তু ডেড। দেখো আমরা যখন স্কিনে লাইনিং এপিথেলিয়াম বলি তখন আমরা কি বলি, যে স্কিন ইজ লাইনড বাই কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই যে সুপারফিশিয়াল সেল লেয়ারটা, এটা কিন্তু স্কোয়ামাস স্টার্টেড সেল, অ্যান্ড দে আর ডেড সেল। ডেড সেল আমরা কিভাবে বুঝি, যে সেলগুলির মধ্যে নিউক্লিয়াস থাকে না, দে আর ফিল্ড উইথ কেরাটিন ম্যাটেরিয়াল, দিস ইজ দ্য হর্নি লেয়ার। বাট ইন কেস অফ থিক স্কিন এই গ্র্যানুলার লেয়ারের পর আমরা আরেকটা লেয়ার পাবো, যেটাকে আমরা বলি স্ট্র্যাটাম লুসিডাম। তাহলে এপিডার্মিস কিভাবে তৈরি হলো, দেখো সারফেস এক্টোডার্ম থেকে, সারফেস এক্টোডার্ম থেকে প্রথমে দিস ইজ দ্য জার্মিনেটিভ লেয়ার, এটা মাইটোটিক্যালি অ্যাক্টিভ সেলগুলি, এখান থেকে সেল পলিফারেট করতে থাকবে, তাই তো। এরপর দেখো এই যে মেলানোসাইট, এইটার সোর্স অফ অরিজিন কি আমরা প্রথমেই বলে নিয়েছি, কিন্তু যেটা নিউরাল ক্রেস্ট সেল থেকে আসবে, এরপর এটা ইনভেট করবে এরকম এপিডার্মিসকে। তারপর দেখো এই যে এপিডার্মিস আর তার নিচে আছে ডার্মিস, এই এপিডার্ম ও ডার্মা জাংশনে থাকতেছে সেল বডিটা, আর প্রসেসগুলি চলে আসতেছে কোথায়, দেখো স্পাইনাস লেয়ারে। এবং স্পাইনাস লেয়ারটা কিন্তু একটা থিক লেয়ার, দেখো কয় লেয়ার আছে সেলগুলি, 1, 2, 3, 4, 5, 6, 7 লেয়ারে আছে কিন্তু সেলগুলা। দিস ইজ দ্য গ্র্যানুলার লেয়ার, এই গ্র্যানুলার লেয়ারের সেলগুলি কিন্তু আবার ফিল্ড উইথ কেরাটো হায়ালিন ম্যাটেরিয়াল। তাহলে দিস ইজ দ্য ফরমেশন অফ দ্য এপিডার্মিস, ইট ডেভেলপস ফ্রম সারফেস এক্টোডার্ম। নাও ডার্মিস, দেখো ডার্মিস কোথা থেকে ডেভেলপ করে আমরা বলছি আন্ডারলাইং মেসেনকাইম, বাট দিস মেসেনকাইম এইটা আবার অরিজিনেট করে তিনটা সোর্স থেকে, দেখো ল্যাটারাল পেট মেসোডার্ম, প্যারাক্সিয়াল মেসোডার্ম অ্যান্ড নিউরাল ক্রেস্ট, এই যে আন্ডারলাইং মেসেনকাইম। তাইলে ল্যাটারাল পেট মেসোডার্ম থেকে কোন জায়গায় ডার্মিস তৈরি হবে, দেখো বডি ওয়াল অ্যান্ড লিম্পস, এই যে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, তারপর হলো এই যে ভেন্ট্রাল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল, এই যে বডি ওয়াল, ভেন্ট্রাল অ্যান্ড ল্যাটারাল ওয়াল, এই জায়গার যে ডার্মিস এটা তৈরি হবে কোথা থেকে, ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আর আরেকটা কি বললাম, প্যারাক্সিয়াল মেসোডার্ম, এখান থেকে যে সেলগুলি তারা কোথাকার ডার্মিস তৈরি করবে, দেখো ব্যাক, ডার্মিস অফ দ্য ব্যাক, সেটা তৈরি করবে কে, প্যারাক্সিয়াল মেসোডার্ম, দেখো। আর নিউরাল ক্রেস্ট থেকে যে সেলগুলি আসবে তারা তৈরি করবে ডার্মিস অফ দ্য ফেস অ্যান্ড নেক।
তাহলে আমরা ডার্মিসের সোর্স অফ ডেভেলপমেন্ট বলে ফেললাম যে আন্ডারলাইং মেসেনকাইম থেকে তৈরি হবে সেই মেসেনকাইমের আবার তিনটা সোর্স প্যারাক্সিয়াল মেসোডার্ম ল্যাটারাল প্লেট মেসোডার্ম এন্ড নিউরাল ক্রেস্ট তাহলে এখান থেকে তৈরি হবে আমাদের ডার্মিস আমরা পরের ছবিতে যাই দেখো এটা কিন্তু থিক স্কিনের আমরা বলছিলাম যে এপিডার্মিসের পাঁচটা লেয়ার দেখো জার্মিনাল লেয়ার দেন স্পাইনাস লেয়ার This is the stratum granulosum or granular layer, then stratum lucidum, এবং এটা হলো stratum corneum. এবং আমরা thick skin এ বলছিলাম কি যেখানে sweat gland থাকে বা কোনো sebaceous gland থাকে না কোনো hair follicle থাকে না এবং দেখো this is the dermis. আমরা পরের ছবিতে যাই দেখো এখন আমরা কি বলছি যে development of appendages of the skin. Appendages of the skin কি কি বলছি আমরা যে sweat gland, sebaceous gland, nail and hair now development of hair কিভাবে তৈরি হচ্ছে দেখো এপিডার্মিস থেকে সেল প্রলিফারেট করে একটা এপিথেলিয়াল পোর তৈরি করলো সেটা এন্টার করলো কোথায় এই যে আন্ডারলাইং মেসেনকাইম যেটা দিয়ে আমাদের তৈরি হয় ডার্মিস এই যে টার্মিনাল পোরশনটা ডাইলেটেড হয়ে হেয়ার বার তৈরি করে এবং এর মধ্যে এই যে মেসেনকাইমটা ইনভ্যাজিনেট করে তৈরি করলো কি প্যাপিলা এই মেসেনকাইমের মধ্যে ব্লাড ভেসেল এটা তৈরি হলো এরপর যে সেই যে এপিডার্মাল সেল এর যে সেন্ট্রাল সেলগুলি দিয়ে তৈরি হবে কি এই যে হেয়ারটা তৈরি হবে সেন্ট্রাল সেল দিয়ে আর যে পেরিফেরাল সেল সেটা দিয়ে তৈরি হবে কি দেখো এপিথেলিয়াল হেয়ার শীত এই একটা শীত তৈরি হলো আর এই যে মেসেনকাইম কিংবা ডার্মিস এখান থেকে অ্যানাদার শীত তৈরি হবে এটাকে আমরা বলছি ডার্মাল রুট শীত আবারও বলতেছি দেখো এপিডার্মিস থেকে সেল প্রলিফারেট করে এই যে আন্ডারলাইং মেসেনকাইমে আসলো একটা এপিথেলিয়াল পোর তৈরি হলো টার্মিনাল পোরশনটা ডাইলেটেড হয়ে হেয়ার বার তৈরি করলো এর মধ্যে এই যে মেসেনকাইম ইন্টারভেন করলো এখানে ক্যাপিলারি গ্রো করলো আর এই যে এপিডার্মাল সেল তার সেন্ট্রাল সেলগুলি দিয়ে তৈরি হবে এই যে শ্যাফট অফ দ্য হেয়ার আর পেরিফেরাল সেল দিয়ে তৈরি হবে একটা এপিথেলিয়াল হেয়ার শীত আর এই ডার্মিস থেকে তৈরি হবে একটা ডার্মাল রুট শীত নট অনলি দ্যাট দেখো এই ডার্মাল রুট শীতের সাথে আমরা একটা স্মুথ মাসেল ফাইবার দেখতে পাচ্ছি এই মাসেলটার নাম কি যে অ্যারেক্টার পাইলোরাম দেখো অ্যারেক্টার পাইলোরাম এই মাসেলের জন্যই কিন্তু এই যে আমরা ভয় পেলে বলি যে গুজ বাম্পস আমাদের এই যে হেয়ার ফলিকেলগুলি ইরেক্ট হয়ে যায় এটাকে বলে গুজ বাম্পস এটা কেন হয় ডিউ টু কন্ট্রাকশন অফ দিস স্মুথ মাসেল ফাইবার এটা এই মাসেলটার নাম কি অ্যারেক্টার পাইলোরাম এটা কিন্তু একটা স্মুথ মাসেল আমরা জানি অলওয়েজ ভিসারায় থাকে বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার ফলিকেলের সাথে অ্যারেক্টার পাইলোরাম মাসেল তাহলে আমাদের হেয়ার ডেভেলপ করে গেল হেয়ার ফলিকেল তাই তো এরপর দেখো সিবাশিয়াস গ্ল্যান্ড এটা কিভাবে তৈরি হচ্ছে এই যে এপিথেলিয়াল রুট শীত তার মানে কি এপিডার্মাল সেল সেই যে বেজাল সেল এপিডার্মিসে তো আমরা অনেকগুলি সেল লেয়ার দেখলাম ইন কেস অফ থিন স্কিন এটা তো সিবাশিয়াস গ্ল্যান্ড থিন স্কিনে থাকে থিক স্কিনে থাকে না তো সেই সিবাশিয়াস গ্ল্যান্ড কিভাবে তৈরি হচ্ছে এই যে এপিথেলিয়াল রুট শীত তার মানে কি এই যে জার্মিনেটিং সেলগুলি ছিল সেটাই প্রলিফারেট করে এই সিবাশিয়াস গ্ল্যান্ড তৈরি করবে এবং তার সিক্রেশনটা কোথায় যাবে দেখো এই যে হেয়ার ফলিকেলের মধ্যে ডাইরেক্টলি কিন্তু স্কিন সারফেসে যায় না এরপর কি ডেভেলপমেন্ট অফ সোয়েট গ্ল্যান্ড আমরা পরের ছবিতে যাই দেখো সোয়েট গ্ল্যান্ড কিভাবে তৈরি হচ্ছে সিবাশিয়াস গ্ল্যান্ড কিন্তু আমরা দেখলাম যে হেয়ার ফলিকেল তাই না এপিথেলিয়াল রুট শীট থেকে তৈরি হলো আর এটা কিন্তু দেখো এপিডার্মিসের সেই যে বেজাল লেয়ার অর জার্মিনেটিভ লেয়ার সেখান থেকে দেখো প্রথমে বার তৈরি হলো তারপর আন্ডারলাইং এই যে ডার্মিস এখানে আসলো তারপর তার টার্মিনাল পোর্শনটা কয়েলিং হলো এটা দিয়ে সিক্রেটরি পোর্শন তৈরি হবে আর এই যে প্রক্সিমাল পোর্শন এটা ক্যানালাইজড হবে এইটাই ডাক্টের মতো কাজ করবে এটা হলো ডাক্ট আর এটা হলো সিক্রেটরি পোর্শন দেখো এই যে সোয়েট গ্ল্যান্ডটা এই যে কয়েলড আমরা যখন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন করি তাহলে দেখো এই যে কয়েলড গ্ল্যান্ড কয়েল টিউবুলার তার এক্সাম্পল কি যে সোয়েট গ্ল্যান্ড তার এই যে সিক্রেটরি পোর্শনটা কয়েলড আর এটা কি ডাকটাল পোর্শন এটা কিন্তু ওপেন করতেছে কোথায় স্কিন সারফেসে যে সোয়েট পোর ভায়া সোয়েট পোর তার সিক্রেশনটা চলে আসবে এখন দেখো সোয়েট গ্ল্যান্ড কিন্তু আবার দুই রকম একটা হলো অ্যাক্রিন সোয়েট গ্ল্যান্ড আর একটা হলো অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড অ্যাপোক্রাইন সোয়েট গ্ল্যান্ড এটা ডিউরিং পিউবার্টি ডেভেলপ করে আর এই অ্যাক্রিন সোয়েট গ্ল্যান্ড এ কিন্তু ইন্ট্রাইউটারাইন লাইফে ডেভেলপ করে
these are the apocrine sweat gland. Apocrine sweat gland. Kothay pai amra areola of the nipple, pubic region, perianal region. Ekhane amra pai apocrine sweat gland. Ar apocrine sweat gland onno sob jaygay amra pacchi. এবং দেখো এই যে সোয়েট গ্ল্যান্ড এর সাথে আমরা দেখতে পাচ্ছি কি মায়ো এপিথেলিয়াল সেল এই মায়ো এপিথেলিয়াল সেলগুলি যখন কন্ট্যাক্ট করে তখনই কিন্তু এই যে সোয়েটটা সিক্রেটেড হয়ে সারফেসে আসে এবং সোয়েট গ্ল্যান্ডের কাজটা কি এই যে টেম্পারেচার রেগুলেশন করা তাহলে দেখো এই যে মায়ো এপিথেলিয়াল সেল এটাও কিন্তু আবার অরিজিনেট করে এই যে এপিডার্মাল সেল থেকেই কিন্তু অরিজিনেট করে মায়ো এপিথেলিয়াল সেল নাম দেখি আমরা বুঝতে পারি যে মায়ো এপিথেলিয়াল যেটা মাসল সেল বাট এই যে অরিজিনটা এপিথেলিয়াল তাহলে আমরা হেয়ার ফলিকেল সোয়েট গ্ল্যান্ড সিবেশিয়াস গ্ল্যান্ড এদের ডেভেলপমেন্ট আমরা বলে ফেললাম বাকি থেকে কি আমাদের নেই এটাও আমাদের তৈরি হবে এপিডার্মিস থেকে নাও হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমেলিস দেখো একটা কি এই যে হেয়ার ফলিকেলের হাইপারট্রিকিউসিস যদি এক্সেসিভ হেয়ার ফলিকেল তৈরি হয় তখন তাকে আমরা বলি হাইপারট্রিকিউসিস আর একটা আছে অ্যাট্রিকিয়া তার মানে কি কনজেনিটাল অ্যালোপেশিয়া কোন রকম কোন হেয়ার ফলিকেলই তৈরি হয় না এটাকে আমরা বলি কনজেনিটাল অ্যালোপেশিয়া দেখো পিগমেন্টারি ডিসঅর্ডার আমাদের কি কি আছে নাম্বার 1 ভিটিলিগো নাম্বার 2 পাইভারলিজম এন্ড নাম্বার 3 অ্যালবিনিজম দেখো অ্যানাদার কন্ডিশন ইকথায়োসিস নাও হোয়াট ডু ইউ মিন বাই ইকথায়োসিস ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ড্রাইনেস অফ দ্য স্কিন উইথ ফিশ লাইক স্কেলিং in some part or entire part of the body মানে মাছের আশের মতো স্কিনটা হয়ে যায় কেন হয় ডিউ টু এক্সেসিভ কেরাটিনাইজেশন তো দিস আর দা কনজেনিটাল অ্যানোমেলিস অফ দা স্কিন সো দিস ইজ অল অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ স্কিন এন্ড ইটস অ্যাপেন্ডিজেস তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ